বলো ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ। সত্যি দেখতে দেখতে ঈদ চলে এলো, কিন্তু এবারে দিদি আমরা ঘরবন্দি হয়ে আছি। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি যখন যেমন সেভাবে তো আমাদের মানিয়ে নিতেই হবে। যতটুকু সম্ভব আনন্দে থাকার চেষ্টা করতে হবে। তোর মনে হয় মন খারাপ? দাঁড়া, এক্ষুনি মন ভালো করে দিচ্ছি। আচ্ছা বলতো, আজকের দিনের ব্রেকিং নিউজটা কি? ব্রেকিং নিউজ কি বলতো? আজকের ব্রেকিং নিউজ হলো আমাদের নিউজ প্রেজেন্টার যারা আছেন তারা নিউজ রুম থেকে চলে এসেছেন আমাদের অনুষ্ঠান মঞ্চে, আর তারা সকলেই নিজেদের আজ উপস্থাপন করবেন একেবারেই ভিন্ন আঙ্গিকে। বাহ, দারুণ ব্যাপার তো। চল দর্শকদের জানাই বিষয়টা। প্রিয় দর্শক, আপনাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিতে সংবাদ উপস্থাপকদের অংশগ্রহণে আয়োজিত ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ব্রেকিং নিউজে সকলকে স্বাগত জানাই। টিভি সেটের সামনে বসে এবং মোবাইলে বিটিভি অ্যাপসের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আশা রাখছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করি। প্রথমে কি থাকছে সাইকা? প্রথমে আমরা দেশ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। স্বাধীনতার 50টি বছর পার করে এসেছি আমরা, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। হ্যাঁ দর্শক, স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন ভূখণ্ড, একটি পতাকা। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে করেছে মহীয়ান। হ্যাঁ দর্শক, একটি জাতি রাষ্ট্রের জন্মের সুতীব্র যন্ত্রণার স্মৃতি বিজড়িত আজ তোমার সুবর্ণ জয়ন্তী মেয়ে কবিতাটি দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কবি শাওন পান্থের লেখা এই কবিতাটি দ্বৈতকণ্ঠে আবৃত্তি করছেন সিনিয়র সংবাদ পাঠক ইকবাল হোসেন সিদ্দিকী ও রেখা নাজমা। আজ তোমার সুবর্ণ জয়ন্তী মেয়ে, আজ তুমি লাস্যময়ী চঞ্চলা উর্বশী, তোমার আলোক দীপ্ত মুখখানি ঘিরে চোখ জুড়ানো প্রশান্তি। আজ তুমি মেয়ে পাট করে পড়েছ গাঢ় সবুজ জমিনে লাল পাড় শাড়ি, লাবণ্য শোভিত তোমার ওই মুখের দিকে চেয়ে মনে পড়ে যায় তোমার জন্মক্ষণের সেই দুঃসহ দিনগুলোর কথা, মনে পড়ে যায় সেই দীর্ঘ 9 মাসের অবর্ণনীয় দুর্ভোগের কথা, মনে পড়ে যায় বর্বর হায়নাদের বিভৎস পৈশাচিকতার কথা। তুমি কি জানো মেয়ে, তোমাকে পাওয়ার জন্য কোটি কোটি মানুষের সে কি ব্যাকুল প্রতীক্ষা, সে কি সকরুণ প্রার্থনা। অথচ তুমি যেন ভূমিষ্ঠ হতে না পারো তার জন্য ঘাতক বাহিনীর সে কি দানবীয় উল্লাস। তোমার আগমন ঠেকাতে রাতের অন্ধকারে রাজপথে নেমে এলো রক্তপিপাসু দানবের দল। তুমি তো জানো না মেয়ে, তখন রাজধানী ছিল যেন এক বিলুপ্ত নগরী, শহরগুলো মহাশ্মশান, সবুজ গ্রাম যেন পোড়ো মাঠ, নদীর জল ছিল যেন রক্তের স্রোত। শুধু তোমার মুখটি দেখবে বলে কোটি কোটি মানুষের সে কি অন্তহীন দুর্ভোগ। অবশেষে এক নদী রক্ত পেরিয়ে কোটি কোটি চোখে আনন্দ প্লাবন বইয়ে বাংলার ভাঙা ঘর আলোয় ভরিয়ে দিয়ে দিগন্ত প্লাবিত জ্যোৎস্নার মতো ঈশান কোণ রাঙিয়ে ওঠা ভোরের সূর্যের মতো 71-এর 16-ই ডিসেম্বর তুমি জন্ম নিলে। হায়নার হিংস্র দাঁত আর ধারালো নখর ভেঙে দিয়ে সুতীব্র চিৎকারে বিশ্ববাসীকে জানিয়ে দিলে তুমি এসেছো, তুমি এসেছো। আজ তোমার সুবর্ণ জয়ন্তী মেয়ে, আজ তোমাকে জানাই রক্ত চন্দন আরক্তিম অভিনন্দন, 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 অভিনন্দন।
জানিস, এই কবিতাটা শুনতে শুনতে আমার না কলেজ ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। সে সময় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস, এসব বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে আমরা কত আয়োজন করতাম, তাই না? দিনের পর দিন রিহার্সাল হতো, এদিকে দেয়াল পত্রিকা বের করা, দেশের গান গাওয়া, কবিতা পাঠ, বন্ধুরা মিলে ভীষণ ব্যস্ত সময় কাটাতাম তখন। হ্যাঁ, আসলেই বন্ধুদের সাথে কাটানোর সময়গুলো যেন জীবনের সবচেয়ে সুন্দর সময়। সে সময়গুলো সত্যি বারবার ফিরে পেতে ইচ্ছে করে। আজ আসতে আসতে তুই একটা গান গুনগুন করছিলি না, আমার একেবারে সে সময়গুলো মনে পড়ে যাচ্ছিল। ও, তুই খেয়াল করেছিস তাহলে? হ্যাঁ, সে গানটাই এখন শুনি। এই তো তুই আছিস, আমাদের নিউজ প্রেজেন্টার সুজন, অঙ্কন, স্বরূপ আছে, এবার তাহলে তোদের কণ্ঠে গানটা শুনি। ঝলমলালো দিন কেটেছে অগছালো, পথ কুড়োনো ছেড়া অ্যালবাম। অবাক হো, কি নাম তোর? অবাক হো, কি নাম তোর? ভোরের আলো ছুলো, হাওয়া ধুলো, মরছে ধরা স্মৃতি গুলো, টুকরো জলে হাতের উপর, কিছু আলকা পাতা, বৃষ্টি ছাতা, দিন কেছে নকশি কাঁথা, গান বুনেছে এ ভোর ভোর। ভেজা ভেজা ভিড় চোখে চাই, মন একলা হাতে অজানা সফর, ঘুম একলা পেল স্বপ্ন তিথির, তখনো কিছুটা দুমুঠো পিছুটান। ভোরের আলো ছুলো, হাওয়া ধুলো, মরছে ধরা স্মৃতি গুলো, টুকরো জলে হাতের উপর, কিছু আলকা পাতা, বৃষ্টি ছাতা, দিন গেছে নকশি কাঁথা, গান বুনেছে এ ভোর ভোর। লুকোনো খাম কি তোর নাম? লুকোনো খাম কি তোর নাম? ব্যস্ত পথে একাকী উপর, মন একলা পেল আলো হাসি গান, ঘুম একলা জাগে সারাদিন, তখনো কিছু থাক দেয়ালা পিছু ডাক। পা ফেলেছি ঘাসে আশেপাশে, কেউ ছিল না দীর্ঘ শ্বাসে, বন্ধু ছিল চেনা ডাক, ঝলমলালো দিন কেটেছে অগোছালো, পথ কুড়োনো ছেড়া অ্যালবাম।
অবাক হো কি নাম তোর লুকোনো খাম কি তোর নাম অবাক হো আচ্ছা, গান হলো, কবিতাও শুনলাম, এবার আমরা কোন পরিবেশনায় যেতে পারি? হ্যাঁ, এবার আমরা নাচ দেখতে পারি। ঠিক আছে দর্শকবৃন্দ, এবার আমরা একটি নৃত্য উপভোগ করব। পরিবেশন করবে ইংলিশ নিউজ প্রেজেন্টার মারিয়া জুলফিকার। সুন্দর সুজন আমার ঘরে তে আজ নাই, তোর সাথে আজ পালিয়ে যেতে মনটা ভীষণ চায়, তোর সাথে আজ পালিয়ে যেতে মনটা ভীষণ চায়। ও সুজন ঘরে ফিরে আয়, ও সুজন ঘরে ফিরে আয়, ও সুজন ঘরে ফিরে আয়, ও সুজন ঘরে ফিরে আয়। ঘরে ফিরে আয়, সুজন ঘরে ফিরে আয়, সুজন ঘরে ফিরে আয়।
কি জানিস, আজকাল মানুষের মন মানসিকতায় বেশ পরিবর্তন এসেছে। আচ্ছা, কিসের ক্ষেত্রে পরিবর্তন? বিয়ের পাত্রপাত্রী খোঁজার ক্ষেত্রে। আমি এমন একজনকে চিনি যে কিনা মেয়ের বিয়ের পাত্র খুঁজছেন নিউজ প্রেজেন্টার। তাই নাকি? তাহলে তো বেশ কদর আছে দেখছি নিউজ প্রেজেন্টারদের। কিন্তু শুধু প্রফেশন দেখে মেয়ের জন্য পাত্র দেখা যায়? মানে আমি বলতে চাচ্ছি, দুজনের মধ্যে জানাশোনা, পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ, এসব থাকলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়, তাই না? তোর কথাটা ঠিক মানতে পারলাম না পুরোপুরি। মানতে পারছিস না তো? চল দেখে আসি। প্রিয় দর্শক, এবারে থাকছে নাটিকা। ইন্টারভিউ নামের এই নাটিকায় অভিনয় করছেন আমাদের নিউজ প্রেজেন্টার নাসরিন ইসলাম, সৈয়দ আরিফ মঈনুদ্দিন, শারমিন আক্তার, আমজাদ খান ও ইসমত আরামিলি। হ্যালো বড়পা, কোথায় তুমি? আচ্ছা, এই মিলিকে দিয়ে তো আমার কোনো মনের ইচ্ছেই পূরণ হচ্ছে না। কিছু হবে না মেয়েটাকে দিয়ে। আচ্ছা, তুমি সেদিন না বললে মিলির জন্য কিছু পাত্রের সন্ধান পেয়েছ? একটা কাজ করলে কেমন হয় আপা? মিলিকে না হয়ে মিলির জামাইটা যদি আমরা সংবাদ পাঠক হিসেবে চুজ করি কেমন হয়? তুমি একটা ছেলে খুঁজে দাও না আপা। সত্যি কি বলছো? দরজা খোলাই আছে, চলে এসো আপা। হাই সুমি, কেমন আছিস রে? এসো আপা। ওরে বাবা, তোকে তো বলেছিলাম আমি যে আসবো, আর সাথে করে আসো আসো, তুমি আসো, তুমি আসো, আসো আসো, তুমি বসো। এই শুনি, একজনকে নিয়ে আসলাম, আরেকজন কিন্তু পথে আছে, বুঝেছিস? বস বস বস, ওর সাথে কথা বল, পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, তোর সাথে ও হচ্ছে আমজাদ, যার কথা তোকে বলেছিলাম। ও কিন্তু ভালো নিউজ পড়ে, তাই? হ্যাঁ, তুই আসলে একটু পরিচয় করে নিলে মনে হয় ভালো হয়। আমজাদ, শুনো, তোমাকে যে বলেছিলাম না ওই যে মিলির কথা, হ্যাঁ, আমার ছোট বোন ও মিলির মা, ঠিক আছে? আচ্ছা, তোমরা দুজন কথা বলো, একটু পরিচয় করিয়ে নাও। বলো বাবা, তোমার পরিচয়টা তোমার মুখেই শুনি। জি বলছি, আমি আমজাদ। আমি একটা সময় রেডিও জকি হিসেবে কাজ করতাম, এখন নিজেকে সফল নিউজ প্রেজেন্টার হিসেবে গড়ে তুলেছি। তো অনেক বড় বড় চ্যানেল আমাকে নিউজ প্রেজেন্ট করার জন্য অফার করছে, কিন্তু বুঝতেই তো পারছেন বড় চ্যানেল, কিন্তু আসলে আমি ঠিক বেছে নিতে পারছি না কোন চ্যানেলে আমি ঠিক নিউজ করবো। বেশ বেশ, তা এই সংবাদটা একটু পড়ে শোনা তো, দেখি তোমার প্রেজেন্টেশন কেমন। জি, এটাই। হ্যাঁ, ওকে। সম্প্রতি বিয়ে শাদীর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রজাতি সংঘ নামক গবেষণা প্রতিষ্ঠান প্রজাপতি সংঘ নামক গবেষণা প্রতিষ্ঠান বিয়ে শাদীর 10টি নতুন প্রকার আবিষ্কার করেছেন। সে অনুযায়ী পারিবারিক বিয়ে হলো ইলেকশন, প্রেমের বিয়ে হলো সিলেকশন, পালিয়ে বিয়ে হলো স্বতন্ত্র, দুইজনের অমতে বিয়ে হলো স্বৈরতন্ত্র, প্রেম করে পরে পারিবারিকভাবে বিয়ে করা হলো দলীয়করণ, আর নিজের পছন্দের বিয়েতে। ঠিক আছে ঠিক আছে বাবা। জি, তুই এমন করছিস কেন? একটু ওয়েট কর, আমি একটু মিলির সাথে পরিচয় করিয়ে দেই। হ্যাঁ মিলি, আই মিলি, একটু বুঝতে পারলাম না, একটু আগে আসলাম। ও মাই গড, আপা কত হ্যান্ডসাম ছেলে, আশ্চর্য। কি বসো তুমি, বাবা তুমি এখন আসো, কেমন? হ্যাঁ জি, হ্যাঁ, তোমাকে আমরা পরে জানাবো সব। আশ্চর্য, হ্যালো, এই তো আরিফ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি এসছো না? আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। আসো 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 আসো। এই সুমি, বলেছিলাম না তোকে ওই যে একজন আছে আমার সাথে যে আসবে। হ্যাঁ বসো, আরে বসো 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 বসো, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বসো 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 বসো, পরিচয় করিয়ে দিচ্ছি। আরিফ, দেখ কেমন লাগে তোর। আরিফ, ও হচ্ছে আমার ছোট বোন।
অনেক ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। হ্যাঁ সুমি, তোমাকে বলেছিলাম না যে আরিফ একটা ভালো ছেলে, খুব ভালো একটা ছেলে, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। ও হচ্ছে খুব ভালো, খুব ভদ্র, খুব মেধাবী একটা ছেলে। হ্যাঁ, আর আমার মনে হয় বাংলাদেশে যে কজন নিউজ প্রেজেন্টার আছে তার মধ্যে ও খুব ভালো কিছু করবে। তুই কথা বললেই তুই বুঝতে পারবি। হ্যাঁ বাবা, তোমার কথা শুনে মনে হলো তুমি বেশ ভালো একজন প্রেজেন্টার হবে। যদি কিছু মনে না করো এই সংবাদটা একটু পড়ে শোনাবে আমাকে? জি জি অবশ্যই পড়ছি। হ্যাঁ পড়ো পড়ো, এখান থেকে পড়ো। বিয়ে না করা হচ্ছে একনায়কতন্ত্র, নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হচ্ছে গণতন্ত্র, কাজিনের সাথে বিয়ে হলো রাজতন্ত্র, আর তাবিজ করে বিয়ে হলো তন্ত্রমন্ত্র। দর্শক মণ্ডলী, তবে বিয়ে করতে গিয়ে মনে রাখবেন দেশে এখন চলছে লকডাউন, লকডাউনে যে মেয়ে শপিং করতে বের হবে তাকে ভুলেও বিয়ে করবেন না, কারণ সরকার যাকে নিয়ন্ত্রণ করতে পারেনি আপনি তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, আমার খুবই ভালো লাগলো, এতক্ষণ পর যেন আমার প্রাণটাই জুড়িয়ে গেল। বাবা তোকে বলেছিলাম না খুব ভালো কিছু তোকে পরিচয় করিয়ে দিব। কি যে বলেন, সবই আপনাদের বিনয়, আমি খুব বিব্রত বোধ করছি। একটুও বাড়িয়ে বলছি না বাবা, সত্যি বলছি। খুব ভালো না, তোমাকে আমাদের বেশ পছন্দ হয়েছে বাবা। তুমি এখন আসতে পারো, পরবর্তী কথা তোমার ফ্যামিলির সাথেই আমরা বলবো। ঠিক আছে তাহলে আমি আসি। ঠিক আছে বাবা, খোদা হাফেজ। মিলি, আয় মিলি। জি খালা। একটু এদিকে আয়, এদিকে আয় মা। আয় এদিকে আয়, আয় বস বস বস। মিলি কিভাবে বলি, আমার তো আরিফকে বেশ পছন্দ হয়েছে। না না ভাবছি, শোন আগে, আমরা ভাবছি আরিফের সাথেই তোর বিয়ে দেবো। না আমার আমজাদকে পছন্দ হয়েছে। আমজাদ? ওই ছেলে কোনো ম্যানেজার নেই, না পারে একটা ভালো করে সংবাদটা করতে। ও বলে আবার দেশ সেরা প্রেজেন্টার হবে। অবশ্যই না, ওর সাথে তোর ভবিষ্যৎ পুরোই অন্ধকার, হতেই পারে না। খালা একটু বোঝাও প্লিজ খালা। আরে থাম থাম, তোরা যে কী শুরু করেছিস মামি বলতো। আচ্ছা তোরা কী মনে করিস, নিউজ প্রেজেন্টার হওয়া কি এত সহজ? সংবাদ পাঠ করা কি এত সহজ? সবাই মনে করে খুব সহজভাবে নিউজ প্রেজেন্টার হতে পারবো, আসলে কিন্তু অত সহজ নয়। একজন নিউজ প্রেজেন্টারকে অবশ্যই সাধনা করতে হবে, চর্চা করতে হবে, তারপর আমরা এই জায়গাতে পৌঁছাতে পারি, তাই না? আর আরেকটা বিষয়, এই যে আজকে যে ইন্টারভিউটা হলো তাতে আমার মনে হলো কি জানিস, এই ইন্টারভিউ দেখে মনে হলো আসলে এই যে সঙ্গী হিসাবে, মানে জীবন সঙ্গী হিসাবে পেশা কোনো বড় বিষয় নয়। জীবন সঙ্গী বাছাই করতে হলে দেখতে হবে তার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানবোধ, তাহলে কিন্তু পারস্পরিক একটা সম্পর্ক টিকে থাকে। নাটকটা দেখতে দেখতে ভাবছিলাম নাসরিন আপা শেষ দিকে বেশ ভালো কিছু কথাই বলছিলেন, তাই না? আচ্ছা ভেবে দেখ, নিউজ প্রেজেন্টেশনের কাজটা নেহাত সহজ নয়। কখনো কখনো হতে পারি আমরা মানসিকভাবে বিপর্যস্ত, কিংবা শারীরিকভাবে অসুস্থ, বা সারাদিন খুব কাজের চাপে ছিলাম, কোনো কিছুই তো দর্শককে বুঝতে দেওয়ার উপায় নেই, তাই না? হ্যাঁ তাই তো, সেসময় আমাদের সকল আবেগকে অনেকটা নিয়ন্ত্রণ করেই দর্শক শ্রোতার কাছে সংবাদ পৌঁছাতে হয়, এটি আমাদের দায়িত্ব। একদম। আচ্ছা নাটিকা তো হলো, এবার না আমার একটা মিষ্টি গান শুনতে ইচ্ছা করছে। কিছু কিছু গান থাকে না যেগুলো কখনোই পুরনো হয় না, সেরকম কোনো গান। আচ্ছা আমার মনে হয় প্রত্যুষা তোর ইচ্ছাটা পূর্ণ করতে পারবো, তাহলে চল আমাদের ইংলিশ নিউজ প্রেজেন্টার প্রত্যুষার কণ্ঠে গান শুনে আসি। তুমি না হয় রহিতে কাছে কিছু ক্ষণ, আরো না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছু ক্ষণ আরো না হয়
কথা কি বল একটু ছোঁয়ার পরিচয় একটা কথা বল, উৎসবের দিনগুলোতে যখন বৃষ্টি হয় তোর কি খুব মন খারাপ হয়? মানে আমি বলতে চাইছি, নতুন পোশাক পরে বেড়াতে যাওয়ার আনন্দটাই তো মাটি হয়ে যায়, তাই না? হ্যাঁ, অন্য সময় হলে হয়তো হতো, কিন্তু এখন তো ঘরে বসে উৎসব পালন করছি, তাই উৎসবের দিনে বৃষ্টি হলে উপভোগ্য মনে হয়। বাহ, শুনবি নাকি মেঘলা দিনের কোনো গান? শুধু গান নয়, সাথে কবিতার মেলবন্ধন। দর্শকবৃন্দ, এবার আমরা উপভোগ করব গান কবিতার এক অপূর্ব মেলবন্ধন। পরিবেশন করবেন নিউজ প্রেজেন্টার জামিল আহমেদ চৌধুরী এবং জোবাইদা গুলশানারা। তেরে দৃমতা দৃমতা দেরে না তেরে দৃমতা। ঘন মেঘের দুপুর তখন আকাশ ভেঙে বৃষ্টি এলো, বারান্দাতে জল থই থই, তোমার কথা মনে হলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাবো কবে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাবো কবে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। পাতিলেবুর একখানা গাছ রান্নাঘরের জানালা ঘিরে, ফল হয় আয় লেবু পাতার গন্ধ কি পাও তেমন করে। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আঁধারে ভুবন, কাছে যাবো কবে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। দৃমতা দৃমতা দেরে না তেরে দৃমতা দৃমতা দেরে না তেরে দৃমতা দৃমতা দেরে না তেরে দৃমতা। আজকে বৃষ্টি অন্ধকারের হাত ধরে পথ হাঁটছে একা, অনেক দূরে একলা তুমি, কত দিন পাই না দেখা। শুধু ঝরে ঝড় ঝড় আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড় ঝড় আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন।
বৃষ্টি এলেই সেসব রাত বড্ড বেশি ভাবায়, তোমার তুমুল ভালোবাসার বৃষ্টি দিত ভিজিয়ে আমায়। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, তুমি আসবে ও গো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাব ও গো তোমায় নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমুন, কাছে যাব কবে পাব ও গো তোমায় নিমন্ত্রণ, কাছে যাব কবে পাব ও গো তোমায় নিমন্ত্রণ, কাছে যাব কবে পাব ও গো তোমায় নিমন্ত্রণ। চলে গিয়েছিলি, আমাদের বিতর্ক শুরু করতে হবে না? আরে একটু নিউজ রুমে ঘুরে এলাম, দেখি ইকবাল ভাই, সীমা পা, নাসরিন পা সেখানেই তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। কি নিয়ে তর্ক বিতর্ক? তারা নিজেদের আঞ্চলিক ভাষা বলেই যাচ্ছেন। একজন বলছেন আমার ব্রাহ্মণ বাড়িয়া সেরা, একজন বলছেন নোয়াখালীর তুলনাই নেই, আর একজন বলছেন আর আর সাদগা সেরা। ও বুঝলাম, শ্রেষ্ঠত্বের বিতর্ক। শুধু বিতর্ক নয়, রম্য বিতর্ক। এবার আমরা উপভোগ করতে যাচ্ছি আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক। অংশগ্রহণে আছেন সিনিয়র সংবাদ উপস্থাপক ইকবাল হোসেন সিদ্দিকী, নাসরিন ইসলাম এবং সীমা নাসরিন, এবং বিচারকের দায়িত্ব পালনে আছেন নিউজ প্রেজেন্টার শারমিন ফেরদৌসি রুমা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আয়োজন করেছি আঞ্চলিক বিতর্ক রম্য প্রতিযোগিতা। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আমরাই সেরা। আমার ডানে রয়েছেন ব্রাহ্মণবাড়ি অঞ্চলের প্রতিযোগী সীমা নাসরিন, এবং বাঁ দিক থেকে আমার প্রথমেই রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগী নাসরিন ইসলাম। তার পাশেই রয়েছেন ইকবাল হুসাইন সিদ্দিকী, তিনি নোয়াখালীর প্রতিযোগী। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগী নাসরিন ইসলাম আপনাকে। মাননীয় সভাপতি, আড়া সারা আজ বিষয় তা আড়া তো অবশ্যই সারা ইনারা শুরু তুনি আই হইতাম চাই অনুরারে। চট্টগ্রামের শিক্ষাক্ষেত্রে যদি অনারা হইতাম চাই তাহলে শিক্ষাক্ষেত্রের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ হইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাননীয় সভাপতি, পৃথিবীর মধ্যে এলে বিশ্ববিদ্যালয় হনমিকা আছে না? হনমিকা নাই। ব্রাহ্মণবাড়িয়া আছে না? নোয়াখালীতে আছে। হনমিকা নাই কিন্তু তারা হবে তো আড়াতে আসার কিছু নাই, তারাতে শূন্য আইচ্ছে সন। তারপরে কি আছে আড়াতে? আছে কি আড়াতে এন্ডে শিক্ষার মধ্যে আছে দে হন সাহিত্যিক আবুল ফজল আছে সন, তারপরে আছে দে ভাষা সৈনিক আব্দুল হক চৌধুরীর হতা ইন তো আর কি হইম, তারপরে হইলে আর ডাক্তার মধ্যে সন জাতীয় অধ্যাপক মরহুম প্রফেসর ডাক্তার নুরুল ইসলাম এই সিটাঙ্গর সংস্কৃতির মধ্যে হন নাই। মাননীয় সভাপতি, সংস্কৃতির মধ্যে আছে সন সত্য সাহার তো ব্যাগুন ছিলেন, হ্যাঁ আর সাত গাইয়ে সিটাঙ্গর মানুষ সত্য সাহা আছে, শ্যাম সুন্দর বৈষ্ণব আছে, শ্যাবালী ঘোষ আছে, তৈলি এটা হন নাই। বাংলা চলচ্চিত্রের মধ্যে হন আছে আর আর কিংবদন্তি নায়িকা হইলদি সামানা, বিউটি কুইন সামানা হইলদি চট্টগ্রামের আছে কবরী, তারপরে হইলদি কি পূর্ণিমাই ব্যাকুন সেটাঙ্গে পিএসপি আছে, ক্যারিয়ার আছে। ধন্যবাদ আপনার বক্তব্য। আচ্ছা ধন্যবাদ, আয় আবার ফর হতা হই মনোরাল্লয়। আমি এরপরে আহ্বান জানাচ্ছি নোয়াখালী অঞ্চলের প্রতিযোগী জনাব ইকবাল হুসাইন সিদ্দিকী আপনাকে। মাননীয় সভাপতি, এই প্রথম আসি, 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা পালন করি, সেখানে আমাদের মাতৃভাষার জন্য জীবন দিছে সালাম, রফিক, শফিক, জব্বার। এখানে আব্দুল সালাম যে শহীদ আছে, ভাষা সৈনিক শহীদ, তেনার বাড়ি যে নোয়াখালী, এটা কি আপনারা জানতেন? কেউ জানতেন না। আমাকে গর্ব এই ভাষার জন্য জীবন দিছে নোয়াখালীর এক ব্যক্তি, তিনি হলেন আব্দুল সালাম। তারপর আসেন শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বাংলাদেশে মুক্তিযুদ্ধে উনি শহীদ হয়েছেন, হেনারবালিও নোয়াখালী, বুঝছেন নি? তারপর এই যে সিনেমার কথা কইছে, নাটকের কথা কইছে, নোয়াখালীর লোক ছাড়া তো নাটক সম্ভবই না। এই যে টেলিভিশনে এত নাটক দেখায়, নোয়াখালী ভাষায় দেখায়, মনটা জুড়ায় যায় অঙ্গ। এই যে নাটকের শিল্পী রামেন্দু মজুমদার, ফেরদৌসি মজুমদার, তারপর আছে সমী কায়সার, এই যে যত নাম করা নাট্যশিল্পী আছে সবগুলোর বাড়ি হচ্ছে নোয়াখালী। তারপর আমাদের এই বিশেষ ব্যক্তি আছে নোয়াখালীর মধ্যে, জহির রায়হানের নাম আমরা জানি, জহির রায়হান তিনি শহীদ হয়েছেন, শহীদুল্লাহ কায়সার, তার এরকম বহু মানুষ আছে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। প্রথম যিনি শহীদ হয়েছিলেন হাবিবুর রহমান, হ্যাতেনের বাড়ি কিন্তু নোয়াখালী, হেডাম করে মনে রাখতে হবে। এইভাবে আমরা যত মানে কী কন বিশেষ বিশেষ ব্যক্তি, ম্যাক্সিমাম নোয়াখালীর মানুষ। মাননীয় সভাপতি, এই উনি যা কইছেন আমার নোয়াখালী সম্পর্কে কিছু কইছেন, বদনামি করছেন, আমি চাই উনি নোয়াখালীর বিরুদ্ধে কিছু কইবেন না। ধন্যবাদ।
ধন্যবাদ সম্মানিত প্রতিযোগী। আমি এবার আহ্বান করছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সীমা নাসরিন আপনাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমি এতক্ষণ শুনলাম তারা গপশপটি, বুঝিনি এই যে চট্টগ্রামের আফা কইল, উনার নামই তো আছে গ্রাম, চট্টগ্রাম মানে চট্টগ্রাম, উনি গ্রাম্মা দেখেন না, কাপড় দেখছেন মনে হইতেছে বিয়া হাইতো আইছে। আচ্ছা শেষ, এরপরে লগে আছে কি তা নোয়াহালি, নামে হালি কুস্তার নাই, নোয়াহালি না ফুরানহালি, বুঝিনি নামটা সংশোধন করানোর দরকার। তো জায়গা আমার জেলায় এত সমৃদ্ধ, 365 দিন দিল শেষ হইতো না মাননীয় সভাপতি। আচ্ছা জায়গা ফৈলাম আমরা কি কি অবদান রাখছি আমরা দেশের প্রতি, আগে এটা যাই শুনুন, বাংলাদেশে পুরা বাংলাদেশে যে এক তৃতীয়াংশ প্রাকৃতিক গ্যাস তিতাস গ্যাস সারা দেশের এক তৃতীয়াংশ চাহিদা পূরণ করে আমরা বাউনবেড়ার এই তিতাস গ্যাস, আরও আছে দেশের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এটাও আমরা বাউনবেড়ার, এছাড়া আরও আছে ইউরিয়া সার হারহানা, বুঝুন নিয়ে। এরপরে মাননীয় সভাপতি আপনি কোন চান দেশের কোন জেলার ভিতরে এক লগে তিনটা, একটা স্থল নৌ আর রেলওয়ে জংশন, বুঝুন নিয়ে, আমরা আহুরা স্থলবন্দর, এরপর ওই লগা আশুগঞ্জ নৌবন্দর, এরপরে আছে গা আহুরা রেলওয়ে জংশন, বুঝিনি মাননীয় সভাপতি, এটাও আমরা বাউনবাড়ি। এরপর আয়ুন তাইনারা কয়ে গেল কিতা বড় বড় শিল্পীরা নাম কয়ে গেল কিতা গায়ক সায়ক কিতা কিতা কয়ে গেছে, এই গায়ক সায়ক সকল দিনা শুধু মানে আপনারা দেশের না ভারতীয় উপমহাদেশের সকল গায়কেরা নাম ডালোনের আগে কান্ডা ধরন লাগে, কার আমরা বাউনবাড়ার উস্তাদ আলাউদ্দিন হার, বুঝুননি। এরপরে হের পরিবারও বহুত আছে, ইতা কইতে গেলে রাত পয়ে যাবো গা, বেশি দূর যায় না। এরপরে আপনি কিতা করলেন নায়িকা কবরী সাবানা, আমরা দেলোয়ার জাহান জন্টু যদি না থাকত গাছের এমেদা হেমেদা ফিরা ফিরা আর গান গাওয়ার লাগলো নইলে, আমরা নায়ক আলমগীর না থাকলে আর হিট অন লাগলো নইলে, বুঝুননি। আরও আছে ধীরেন্দ্রনাথ দত্ত বহুত বহুত, ইতা কইতাম গেলে রাত পয়ে যাবো গা। এরপরে ওই যে নহিল্লা ভাই, আপনারা লাগে তো ইন্ডিয়া গেলে মুখ দেখাতাম পারি না, গান্ধীজির ছাগলটা চুরি করছিলেন কি লেগা, সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আরো 20 সেকেন্ড করে সময় বর্ধিত করা হচ্ছে। প্রথমে আমি আহ্বান করছি চট্টগ্রাম জেলার অঞ্চলের প্রতিযোগীকে। মাননীয় সভাপতি আমরা বহুত ধন্যবাদ, অনেক আরেক গড়িয়ে রইলে সময় দিন সিটিং এ মেজানার নাম উনলি পুরা দুনিয়া তুন ব্যাকুন বাই ও রুজাক ফোর বাতান ব্যাকুন চলে ইয়ার সিটাং মধ্যে মেজান হাইবেলা বুড়িয়ারে ঠেলা ঠেলে গড়িয়ে রইলে হাইব আর আদৈত্য পর্যন্ত হাইবেলা তারা বামন বাজ্যে মানুষ এরকম আর সহ্য ফাতাদের মধ্যে তারা ফইলে দিয়ে আছে ফার্স্ট আসছে তারা, এটা দেখুন তো ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে খেলার এটা পেপারে পেপারে প্রত্যেক পেপারে পেপারে উঠছে তারা মার ফিট গড়ি একটা ভাঙে চুরি উগর মাথাগো ভাঙে ফেলার এরকমই তারা এরকম হাইটতে হাইটছ তুই তারা। আর মাননীয় সভাপতি গান উন্নত না কি গান উন্নত দে, ও হরে শাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে ধন্যবাদ তুই আমারে প্রতিযোগী করলি দিওয়ানা রে শাম্পান ওয়ালা গানি বিন্ন না ওয়া ইবে উনলি তো এনালি দে দিকু। এবার আমি আহ্বান জানাচ্ছি নোয়াখালী অঞ্চলের প্রতিযোগী ইকবাল হোসেন সিদ্দিকি আপনার সমাপনী বক্তব্যের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। আই অন ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে কিছু কথা কমু, হেতেনে আরে এই ছাগল চোর হয়েছে তো বাংলাদেশের সবাই জানে, এই কোরবানির সময় এই যে কোরবানির আগে কত গরু যে ব্রাহ্মণবাড়িয়া চুরি হয়েছে, বিভিন্ন জেলার তন গরু চুরি করি আনি এই মাইনষের বাসার তন সকালে উঠি দেখে মাইনষে হেতার গরু নাই, ব্রাহ্মণবাড়িয়া এই সারা বাংলাদেশের একটা নাম আছে গরু চুরির জায়গা। আপনার মেজাজ একটু গরম, বেশি গরম মেজাজ আমি আর নোয়াখালীর ডাব আছে কিন্তু সারা বিশ্বে নোয়াখালীর ডাবের সুনাম আছে, আমি এক থালা ডাব আনলায় হারাই দিমু, আপনি আরে ঠিকানা লিখে দিয়েন ঠিকানা মতো যাইব ডাব কাটিয়ে খাইবেন মাথা ঠান্ডা হইব। ধন্যবাদ। এবার আমি আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সীমা নাসরিন আপনাকে আপনার সমাপনী বক্তব্যের জন্য। ধন্যবাদ সভাপতি। হুন অন্য হাল্লা ভাই আমরা বুঝাই ভাই আমরা ফের খারাপও করে না আপনারা ডাবেরও দরকার পড়ে না, বুঝুন নি। আর আপনারা যে পানির ব্যবসা এটি সারা জীবন খালি ওই যে পানি ছাড়া ডাব ধরছেন ওই রেল স্টেশনে পানি আর ডিম বেচা আপনারা জীবন যাব। শুনুন আপনারা কইতাছি আপনি কইলেন কি তা মেজান হাইউনি মেজান আপনারা মেজান হাওন করতে কা আপনারার মন্ডাল আপনারা এই অঞ্চলের ভিতরে যে পাহাড় আপনারা মন্ডা পর্বতের মতো পাহাড়ের মতন শক্ত, কারণ বড়দে বড়দে যৌতুক প্রথার প্রচলন ছাড়া দেশে সম্প্রসারণ করতেছেন আপনারা, আপনারা ফি সাদা হইতে শুরু কইরা মায়ের বাপের সামর্থ্য থাক না থাক আপনারা ইয়ার থেকে মায়ের বাড়ি থেকে লই, এরপরে মনে করুন আপনারা দেশের যে কইলেন
বড় বড় বিশ্ববিদ্যালয় আছে গিয়া খবর লেস আন গিয়া আপনারা কেউ পড়েনি আমরা দেশের অন্যান্য দেশের মানুষের সাথে ধন্যবাদ আমরা একজন আরেকজনকে আর আঘাত প্রতিঘাত না করি আমরা অনেক সুন্দর জীবন্ত প্রাণবন্ত একটি বিতর্ক উপভোগ করলাম যেখানে আমাদের উদ্দেশ্য কোনোভাবেই কোনো অঞ্চলকে ছোট করা ছিল না আমরা চেয়েছি প্রত্যেক অঞ্চলের প্রতিযোগী যেন তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়াই করে যায় এবং তারা করে গেছেন আর আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আসলে দুঃখ না একই সাথে আনন্দের সাথেও জানাচ্ছি তারা সবাই ভালো করেছেন কিন্তু আমি এককভাবে কাউকে বিজয়ী ঘোষণা করতে পারছি না কারণ আমাদের এই অনুষ্ঠানটি ঈদের অনুষ্ঠান আমি চাই না এই ঈদের মহানন্দের মহাসমারোহে আমাদের কারো মন খারাপ নিয়ে বাড়ি যেতে দর্শক আশা করি আমার সাথে আপনারা সবাই আজকের এই রম্য বিতর্ক প্রতিযোগিতাটি উপভোগ করেছেন আর সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শকবৃন্দ আমরা তিন অঞ্চলের মধ্যে মজার বিতর্ক শুনলাম আসলে আমাদের দেশটা হাজারো বৈচিত্র্যে ভরপুর আর এই বৈচিত্র্যের কারণে আমাদের দেশটা এত সুন্দর এই তুই কি ভাবছিস আমি বলছি বিতর্কের কথা আমি ভাবছি তোকে একটা প্রশ্ন করব আচ্ছা মনে কর তোকে এমন একটা দিন দেয়া হলো যেদিন তোর কোনো নিয়ম বারণ নেই একেবারেই স্বাধীন তুই যা খুশি তা করতে পারবি তুই কি করবি বলতো একদম সত্যি করে বলবি কিন্তু এই তো বিপদে ফেলে দিলি আচ্ছা সত্যি করে বলছি যদি আমাকে এমন একটি দিন দেয়া হয় আমার খুব প্রিয় মানুষটির সাথে কুয়াশা ঢাকা ভোরে দুজন দুজনের হাত ধরে সমুদ্রের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে অনেক দূরে হারিয়ে যাব এই তুই তো এখনই হারিয়ে যাচ্ছিস দেখি ও বুঝেছি তুমি আমি চলো চলে যাই শুধু দুজনে মিলে এই গানটার মতো ঠিক তাই আমার এখন এই গানটাই শুনতে ইচ্ছে করছে হ্যাঁ এখন আমরা এই গানটাই শুনব দর্শকবৃন্দ আমাদের বাংলা নিউজ প্রেজেন্টার মাহফুজ এবং ইংলিশ নিউজ প্রেজেন্টার প্রাপন্তির কণ্ঠে এবার শুনব একটি দ্বৈত গান চলো চলে যাই শুধু দুজনে মিলে ময়ূর কণ্ঠে রাতে রনিলে আকাশে তারাদের রই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে ঠিকানা তবু যাবো আজ ছাড়ি সীমানা হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাবো আজ ছাড়ি সীমানা সাথী যদি হও বসে থেকে করি না ভয় দেখিলে ময়ূর কণ্ঠে রাতে রনিলে আকাশে তারাদের রই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে থাক না করি না ভাবনা
পাহাড়ে কুয়াশায় হারিয়ে যাব না, মনের আলোয় চিনে নেব তুমি ভরসা দিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারা দেরই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে, শুধু দুজনে মিলে। কি রোমান্টিক। বুঝতে পারছি তোর খুব আনন্দ হচ্ছিল তাই না? তবে এই আনন্দ তো শেষ হতে দেওয়া যায় না। আচ্ছা এবার আমরা ভিন্ন কিছু করতে পারি? পারি, কিন্তু কি করে? আমরা বুদ্ধির খেলা খেলতে পারি। এটা ঠিক বলেছিস, আমারও খুব ইচ্ছে করছে, চল চল। না না, আমরা খেলবো না, আমরা উপভোগ করব। দর্শকবৃন্দ, এই পর্বটি পরিচালনা করার জন্য ডেকে নিচ্ছি আমাদের নিউজ প্রেজেন্টার সীমা নাসরিনকে। দেখা যাক সীমা আপা কাদের নিয়ে খেলা জমিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, বুদ্ধির খেলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সীমা নাসরিন। শুরুতেই পরিচয় হয়ে নেই আজকের প্রতিযোগিতার সাথে। আমার ডান দিকে আছে আমি শারমিন, আমি ইসমত আরামিলি, আমি অঙ্কন, আমি সামিয়া। এবারে আমরা পরিচিত হব আমার বাম দিকের প্রতিযোগিতার সাথে। আমি আমজাদ, আমি জামিল আহমেদ, আমি নাসরুল ইসলাম, আমি জয়া শর্মা। এছাড়াও আমাকে সহযোগিতা করছেন স্বরূপ মজুমদার। তাহলে শুরু করা যাক বুদ্ধির খেলা। প্রথম ধাঁধা, কোটি টাকার প্রশ্ন। আপনার কাছে 10টি ডিম আছে, আপনি 3টি ডিম ভেঙেছেন, 3টি ডিম ভেজেছেন, 3টি ডিম খেয়েছেন। এখন আপনার কাছে কয়টি ডিম আছে? আমি দেখতে পাচ্ছি ছেলেরাই আগে হাত উঠিয়েছে, আপনাদেরকে বলার সুযোগ দেয়া হলো। 7টা ডিম আছে। কিভাবে? 3টা ডিম ভাঙলে তো সেটা ভাজতে হবে, না ভেঙে তো আর ভাজা যাবে না, আর না ভাজলে তো খাওয়া যাবে না। তাহলে 3টা ডিম, 10টা ডিম, 3টা, হ্যাঁ 10টা ডিম থেকে 3টা ডিম চলে গেল, আর 7টা। উত্তর একেবারেই সঠিক হয়েছে। এবারে পরের ধাঁধা, এই ফলগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে বলুন। আমি দেখতে পাচ্ছি আমাদের নাসরিন আপা এবং জয়া প্রথমে হাত উঠিয়েছে। উত্তর হচ্ছে আম, গাজর, জামরুল। আম, গাজর, জামরুল। আর কেউ কি বলবে, বলতে চায়? আমি কি বুঝিয়ে বলবো যে কেন এটা বলেছি? উত্তর সঠিক হয়নি, আমি অন্যদেরকে সুযোগ দিতে চাচ্ছি। আমার মনে হয় যে গাজর আসলে ফল না, এটা একটা সবজি, সুতরাং ফল থাকছে আর দুটো, জামরুল আর আম। তো সেটা বিবেচনা করে জামরুল হবে সবার ছোট, জামরুল হবে আগে, এরপর হবে আম। উত্তর পুরোপুরি সঠিক হয়েছে। এবারে যাচ্ছি পরের ধাঁধায়, হাঁস, মুরগি, কবুতর ডিম দেয়, আর গরু, ছাগল, মহিষ দুধ দেয়। বলতে হবে এমন কে আছে যে ডিম ও দুধ দুটোই দিতে পারে। এবারে হাত উঠেছে আমার ডান পাশ থেকে। আচ্ছা, উত্তরটা হচ্ছে দোকানদার, কারণ দোকানে দুধ ও ডিম দুটোই থাকে। একজন হাঁস মুরগি ডিম পারতে পারে, গরু ছাগল দুধ দিতে পারে, দুটোই এক জায়গায় গিয়ে বিক্রি করে, তখন ওখান থেকে আমরা নিয়ে আসি ডিম ও দুধ। তোর একেবারেই সঠিক হয়েছে, অনেক অভিনন্দন। বোঝা যাচ্ছে সবাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। বুদ্ধির খেলায় আমরা যে কেউ কারো থেকে পিছিয়ে নয় এটা একেবারেই প্রমাণ করেছে আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সকল বুদ্ধিমান এবং বুদ্ধিমতী সংবাদ উপস্থাপকরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সীমা নাসরিন। আরে মিস করলাম, কি দারুণ খেলছিল, তুই আমাকে খেলতে দিলি না। আহ, তুই এত ছেলে মানুষই করিস না, খেয়াল আছে কত সময় পার হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে না? হবে, কিন্তু যেভাবে ঘরবন্দি হয়ে আছি আজকের সময়টা শেষ করতে চাইছি না। হ্যাঁ, কিন্তু আমাদের শেষ তো করতে হবে। চল আমরা সব নিউজ প্রেজেন্টার একসাথে গান গাইতে গাইতে অনুষ্ঠান শেষ করি। এটা ভালো বলেছিস, চল তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই।
প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি করোনার এই কঠিন সময়ে ঈদের আনন্দটুকু খানিকটা আপনাদের সাথে ভাগ করে নিতে। আমাদের এই দুঃসময় নিশ্চয়ই কেটে যাবে, আলো আসবেই। একদম দর্শকবৃন্দ, সবার প্রতি অনুরোধ, সরকারের নির্দেশনা মেনে চলুন। ঘরের বাইরে যেতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করামু, সুর তোলে আজো এই মনকে ঘিরে। মুখে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ভোরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ভোরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হীরে, ভোরে ছুটে যাই জীবনের চলার বাকে, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করামু, সুর তোলে আজো এই মনকে ঘিরে। মজার গল্প কত শুনেছি, ঠুলো ঠুলো আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করামু, সুর তোলে আজো এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করামু, সুর তোলে আজো এই।